যার জন্য এতদিন ধরে অপেক্ষায় বসেছিলাম তিনি কিন্তু এসে হাজির। হ্যাঁ বন্ধুরা, আপনারা কিন্তু টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন আমি কার কথা বলছি। ইউটিউবের ফার্স্ট পেমেন্ট, মানে আমরা যারা ইউটিউব করি, ইউটিউবে ভিডিও আপলোড করি বা ইউটিউবের জন্য কাজ করি, প্রত্যেকের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, ইউটিউব থেকে টাকা আর্ন করা। যে যাই বলুক মুখে যে আমি তো নামের জন্য বা ফেমের জন্য ইউটিউব করি, আসলে কিন্তু সবটাই যে নাম বা ফেমের জন্য বা শখের জন্য ইউটিউব করা তা কিন্তু নয়। তার পিছনে কিন্তু বেশিরভাগ 90-99% মানুষের কিন্তু একটাই উদ্দেশ্য থাকে, ইউটিউব থেকে কিছু না কিছু আর্ন করা। তা আমার ইউটিউব জার্নিটাও কিন্তু তাই ছিল। আর ডিসেম্বর থেকে মোটামুটি আমি ইউটিউবে ভিডিও দেওয়া স্টার্ট করেছি, আর এর মধ্যে কিন্তু আমি আমার ফার্স্ট পেমেন্টটা তুলে নিয়েছি। আমি জানি আমার সঙ্গে সঙ্গে আপনারাও কিন্তু ততটাই এক্সাইটেড ছিলেন যে আমি ইউটিউব থেকে আর্নিং শুরু করেছি কিনা, কারণ আমার কাছে কিন্তু অনেকেই মোটামুটি প্রশ্ন করেছিলেন, অনেকবার প্রশ্ন করেছিলেন যে দিদি তুমি কি টাকা পাচ্ছ, দিদি তোমার কি ইউটিউব থেকে পেমেন্ট ঢুকছে। তো এতদিন পর্যন্ত আমার পেমেন্ট ঢোকেনি, তো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারিনি। আর আজ কিন্তু আমি ইউটিউব থেকে পেমেন্টটা পেয়ে গেছি, আর এই জন্যেই আমি আপনাদের সঙ্গে চলে আসছি আমি ইউটিউব থেকে কত টাকা আর্নিং করলাম, আমার ফার্স্ট পেমেন্ট কত ঢুকলো সেটা শেয়ার করতে। নমস্কার বন্ধুরা, আমি অনিশা, আর আমার চ্যানেল বেবি মম ব্লগে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিকেও সঙ্গে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার পড়ে। তো দেখেই বুঝতে পারছেন আজ কিন্তু রেগুলার গার্ডেনিং ভিডিও নিয়ে আসিনি, আজ কিন্তু ঘরের ভেতর আমি ব্লগটা বানাচ্ছি, কারণ আজ শুধুমাত্রই আমি এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যে যে আমি ইউটিউবে ফার্স্ট পেমেন্টটা কত টাকা পেলাম, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনাদেরও আমার জানার যতটা অধিকার বা আগ্রহ ছিল, আমি জানি আপনাদেরও ততটাই জানার অধিকার আর আগ্রহ রয়েছে, কারণ আপনাদের জন্যই আজ কিন্তু আমি এই জায়গায়। আপনারা যদি না থাকতেন তাহলে তো এই জায়গায় আমি আসতে পারতাম না, সব কিছুই আপনাদের দৌলতে। আপনারা যে ভালোবাসাটা দিয়েছেন আমাকে, আমার নতুন একটা চ্যানেল, আর আমি গার্ডেনিংয়েও কিন্তু একদমই নতুন, একদমই অজ্ঞ, বলতে গেলে আমার হাতে খড়ি চলছে গার্ডেনিংয়ে, এরপরেও আপনারা আমাকে যতটা ভালোবেসে নিয়েছেন তাতে কিন্তু আমি অনেক অনেক কৃতজ্ঞ। আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু আমি আজকে এই জায়গায় এসে ইউটিউব থেকে ছোট্ট হলেও আমি কিন্তু আর্নিং করতে পারছি। তা আশা করছি আমার মতন আপনারা যারা আছেন, বহুদিন কষ্ট করছেন এখনও আগে যেতে পারছেন না, তারা চেষ্টা চালিয়ে যান। আপনারাও কিন্তু এক না একদিন, সত্যি বলছি, যদি আপনাদের মনের মধ্যে ইচ্ছা থাকে আপনারা অবশ্যই সফল হতে পারবেন। আমার চ্যানেল যখন মনিটাইজ হয়েছিল আমি কিন্তু তখনও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আমার চ্যানেল মনিটাইজ হয়েছিল 16 মার্চে মনিটাইজ হয়, আর সেই সময় আর্নিং কিন্তু খুবই কম ছিল। ইউটিউব অ্যাকচুয়ালি ভিউজের ওপর আর্নিং দেয়, পার 1000 ভিউজের ওপর ডলার হিসাবে টাকা ঢোকে। তো অনেকে ভাবে যে 1000 ভিউজেই মনে হয় অনেক টাকা দেয়, কিন্তু আমি সেই সময় বলেছিলাম, আপনারা যারা আমার সেই মনিটাইজেশনের ভিডিওটা দেখেছেন তারা জানবেন আমি বলেছিলাম যে পার ডে কত টাকা পাই। প্রথম দিকে কিন্তু 1000 ভিউজে অনেক কম টাকা ঢুকতো, মানে $0.1 বা $7 এরকম ঢুকতো। আস্তে 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 টাকাটা বাড়ে, এখনও কিন্তু 1000 ভিউ $1 কিন্তু পাই না, এরকম হয় না। এখনও 1000 ভিউজে $0.17 মতন আমার আসে। তো সেই অনুযায়ী যে ভিডিওগুলোতে আমার মোটামুটি 10,000-এর উপরে ভিউজ থাকে বা 1,00,000-এর উপরে ভিউজ থাকে, সেইগুলোতে মোটামুটি ভালো টাকা আর্নিং করা যায়, আর বাকিগুলোতে কিন্তু ওই অ্যাভারেজ $1-$1.5 এমন চলে আসে। আর সেই আমার মনিটাইজের হওয়ার ক মাস পরে আমি টাকা পেলাম, মার্চে মনিটাইজ হয়েছে, মার্চের 16-এ এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্টে আমি টাকাটা পেয়েছি। মানে মনিটাইজের হওয়ার মোটামুটি 4.5 মাস সময় লেগেছে আমার টাকাটা হাতে পেতে। অ্যাকচুয়ালি টাকাটা আমি আরও আগে পেয়ে যেতাম, কিছু আমার প্রবলেম হয়েছিল যার জন্য আমি টাকাটা তুলতে পারিনি। সেই প্রবলেমটা অবশ্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদেরও সেই প্রবলেমটা জানা দরকার, কারণ ভবিষ্যতে আমার মতন ভুল করে আপনারাও হয়তো এই প্রবলেমের সম্মুখীন হতে পারেন। কারণ এই জন্য কিন্তু আমার চ্যানেলটা অনেকদিন পর্যন্ত দাঁড়িয়ে গেছিলো, অনেকদিন পর্যন্ত আমি টাকাটা তুলতে পারিনি সমস্যাটার জন্য। তো সমস্যাটা বলার আগে আমি আপনাদের বলে দিই আমি ইউটিউব থেকে ফার্স্ট আর্নিংয়ে কত টাকা পেয়েছি। তো সবার প্রথমে আমি এই 4.5 মাসে যে আর্ন করেছিলাম তাতে আমি $115 তুলতে পেরেছি, আর সেকেন্ড পেমেন্টও আমার ঢুকে যাবে মেবি,
তো ফার্স্ট পেমেন্ট আমি পেয়েছি $115। $115 ইউটিউবে কেউ কিন্তু ডাইরেক্ট পেমেন্ট বলে না, বলে যে বলা যায় না, জানি না আমি কেন বলে না, কি কারণে বলতে চায় না। আমি অনেকের ভিডিও দেখেছি যে ওরা কিন্তু পেমেন্ট কত পায় সেটা কিন্তু বলে না। তা আমি আপনাদের বলে দিলাম $115, আর আপনারা সেটা ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করে নিন, দেখে নেবেন কত টাকা হয়। তো এটা ছিল আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট। আর ইউটিউবের একটা ক্রাইটেরিয়া আছে, $100 না হলে ইউটিউব কিন্তু পেমেন্ট করে না। তো যতবার $100 হবে, যত দিনে হবে, সে যদি এক মাসেও হয় এক মাসেই পেমেন্টটা পাবেন, প্রতি মাসে পাবেন তাহলে $100 করে। আর যদি 3 মাসে হয় বা 4 মাসে হয় তাহলে 3-4 মাস পর পর টাকাটা ঢোকে। তো আমার মাসের 16 তারিখ থেকে একটু একটু করে টাকা জমছিল, তো জমতে জমতে যেদিন গিয়ে $100 পার হয়েছে তারপরে গিয়ে টাকাটা কিন্তু আমি পেয়েছি। এবার বলি টাকা তুলতে আমার কি প্রবলেম হয়েছিল। অ্যাকচুয়ালি আমার যে ভোটার আইডির নাম সেটাতে আমার একটা স্পেলিং ভুল ছিল, আর আমার যে প্যান কার্ড সেটার কারেক্ট ছিল। তো ইউটিউব মনিটাইজেশন করার সময় কিন্তু একটা আইডি প্রুফ করতে হয়, আইডি প্রুফের জন্য আমি ভোটার আইডি ইউজ করেছিলাম। আর যখন ইউটিউবে টাকা তুলতে হয় সেই ক্ষেত্রে একটা ট্যাক্স ফাইল ফিল আপ করতে হয়, US ট্যাক্স ফাইল। সেই ট্যাক্স ফাইলে আবার প্যান কার্ডের নাম্বার দিতে হয়। আর ভোটার আইডিতে যে বানানটা ছিল আর প্যান কার্ডের মধ্যে যে বানানটা ছিল আমার নামের, দুটো বানান কিন্তু আলাদা ছিল। অ্যাকচুয়ালি ভোটার আইডির বানানটা ভুল ছিল আর প্যান কার্ডেরটা কিন্তু ঠিক ছিল। এরপর যখন আমি আইডেন্টি ভেরিফিকেশন করি, আমি তো ভোটার আইডি দিয়ে আইডেন্টি ভেরিফিকেশন করেছিলাম, কিন্তু যখন আমাকে পেমেন্টটা তুলতে হয়, সব কিছু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর যখন আমরা পেমেন্ট তুলতে যাব, তার আগে কিন্তু আমাদের একটা US ট্যাক্স ফাইল কমপ্লিট করতে হয়। তো US ট্যাক্স ফাইলটা যখন আমি পূরণ করছিলাম, তো ওর মধ্যে আমাকে প্যান কার্ডের নাম্বার দিতে হয়েছিল। তো প্যান কার্ড নাম্বার যখন দিই, তখন আমার আইডি প্রুফ যেটা ছিল, ভোটার আইডি আর প্যান কার্ড দুটো মিসম্যাচ করে গেছিলো। আর ব্যাংকের যে ডিটেলস দিয়েছি সেটাও আমার বানান ঠিকঠাক ছিল, মানে প্যান কার্ড আর ব্যাংকের বইয়ের বানান সেম ছিল, কিন্তু আমার ভোটার কার্ডের বানানটা আলাদা ছিল, যার জন্য ওরা কিন্তু আমার ভেরিফিকেশনটা ইনকমপ্লিট করে রেখেছিলো। ওরা ভেরিফিকেশন নিচ্ছিল না, আর আমাকে যেটা আর কি US ট্যাক্স ফাইল কমপ্লিট করেছিলাম ওটা ওরা অ্যাকসেপ্ট করছিলো না। ওরা বলছিল যে ডকুমেন্টস মিসম্যাচ, আর নতুন একটা ডকুমেন্ট দিতে যেটা আমার আইডি প্রুফের মানে নামের সাথে মিল থাকে আমার আইডির সাথে। কিন্তু আমার কাছে সেই সেম ডকুমেন্টসের কোনো কাগজই ছিল না, আমি দিতে পারিনি, কারণ আমার যে ভোটার আইডি ছিল সেটা বানান তো ভুল ছিল। বাকি আমার কাছে যা ডকুমেন্টস আছে, আমার ব্যাংক ডিটেলস, আমার আধার কার্ড, আমার প্যান কার্ড, সেগুলো সব কিছুই আমার সঠিক ছিল। কিন্তু ভোটার কার্ডটা যখন আমি করেছিলাম তখনই ভুল এসেছিল, আমি তখন ঢিলামি করে এটা কারেকশন করিনি। কারণ আমাদের এখানে কিন্তু ভুল ডকুমেন্টস দিয়েও কাজ হয়ে যায়, কিন্তু গুগল কিন্তু এইসব ব্যাপারে খুবই কড়া। গুগল কিন্তু একটা ভুল ডকুমেন্টস ওরা অ্যাকসেপ্ট করে না, তাই গুগল কিন্তু ভেরিফিকেশনটা আমার ইনকমপ্লিট রেখেছিল, নিচ্ছিল না। ওরা বলছিল আদার্স আরও যে কোনো একটা কাগজ আমাকে দাও, আমি অ্যাকসেপ্ট করে দেবো। কিন্তু আমার কাছে তো কোনো কাগজ ছিল না, তো আমি আধার কার্ড দিয়েছিলাম, কিন্তু ওরা আধার কার্ড অ্যাকসেপ্ট করেনি। কারণ আধার কার্ডেও তো আমার ওই নাম নেই, আধার কার্ডে তো আমার প্যান কার্ডের নাম আছে, ওরা তার জন্য অ্যাকসেপ্ট করেনি। তারপর আমি একটা লয়ারের সাথে কথা বললাম, তো বলার পর বললো অ্যাফিডেভিট দিয়ে দাও। তো অ্যাফিডেভিট বানিয়ে তারপর আমি অ্যাফিডেভিট দিলাম, ফটো তুলে যেভাবে ওরা দিতে বলেছিল সেমভাবে আমি দিয়ে দিলাম। দেওয়ার 2 দিন ওরা বলছিল ভেরিফিকেশনে 2 দিন সময় লাগবে, চেক করে তারপরে মেল চলে আসবে। তো 2 দিন পরে আমার কাছে মেল চলে আসে যে ওরা আমার ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করে নিয়েছে অ্যাফিডেভিটটা দেওয়ার পর। আর তার 3-4 দিনের মধ্যে আমি কিন্তু আমার ফার্স্ট পেমেন্টটা আমার ব্যাংকে ঢুকে যায়। আর যেদিন ওরা ভেরিফিকেশন আমার অ্যাকসেপ্ট করেছিল সেদিন শনিবার ছিল, যার জন্য শনিবার দিন কিন্তু, সেদিন আমার মাসের, গত মাসের কথা বলছি আমি, জুলাই মাসের একদম লাস্ট শনিবার ছিল। আর লাস্ট শনিবারে আমাদের এখানে তো ব্যাংক বন্ধ থাকে, সেই জন্য আমার পেমেন্টটা ঢোকেনি। তো পরের দিন রবিবার ছিল, পরের দিনই ঢোকেনি। তা আমি তো টেনশনে পড়ে গেছিলাম, কী ব্যাপার, ওরা ভেরিফিকেশন অ্যাকসেপ্ট করলো তারপরেও পেমেন্টটা দিচ্ছে না। এমন করতে করতে কিন্তু আরও 3-4 দিন চলে যায়। আর একটা মেল এসেছিলো আমার কাছে যে পেমেন্টটা ঢুকে গেছে, আমরা পাঠিয়ে দিয়েছি, পেমেন্ট যদি তোমার ব্যাংকে দিয়ে না ঢোকে তাহলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করো 5 দিনের মধ্যে। তো 5 দিন অলরেডি পার হয়ে গেছিলো, আমার কিন্তু পেমেন্টটা ঢোকেনি। তা আমি কিন্তু টেনশনে পড়ে গেছিলাম, ভাবছিলাম কী ব্যাপার, কী হলো, পেমেন্টটা ঢুকলো না, আচ্ছা যাই হোক আর কিছুদিন দেখি, না ঢুকলে তারপর যোগাযোগ করবো। তো মোটামুটি 7 দিনের মধ্যে কিন্তু আমার পেমেন্টটা ঢুকে গেছিলো। হঠাৎ সকালবেলা উঠে দেখি আমার ফোনে ব্যাংক থেকে মেসেজ। আসলে বহুদিন আমার ব্যাংকে কোনোরকম টাকা পয়সা ঢোকেনি, কারণ আমি জব ছেড়ে আজকে 4 বছর ধরে বাড়িতে বসে আছি বাচ্চার জন্যে, সেটা আপনাদের সাথে আমি আগেও শেয়ার করেছিলাম। আর এতদিন পর আমার ব্যাংক অ্যাকাউন্টে যখন টুক করে মেসেজটা আসলো, ও এই আনন্দটা কী বলবো, মনে হচ্ছিল জীবনের প্রথম ইনকাম। হ্যাঁ, প্রথম ইনকামই তো, কারণ আমি সোশ্যাল মিডিয়া থেকে তো এর আগে ইনকাম করিনি, আমি আদার্স সাইট থেকে করেছি, তাই না? তো আমার তো কাছে তো প্রথম ইনকামই।
তো ফার্স্ট পেমেন্ট আমি যেটা পেয়েছিলাম, সবার প্রথম কাউকে বলা হয়নি, বাবা মাকেই বলেছিলাম অবভিয়াসলি, এরপর আপনাদের সঙ্গে বলছি। আর টাকাটা দিয়ে কি করলাম, টাকাটা আমি এখনো রেখে দিয়েছি, কিছু করিনি। টাকাটা দিয়ে প্রথম, যেহেতু শ্রাবণ মাস পড়ছিল, তো প্রথম আমি মহাদেবের পুজো দিয়েছি, তো আর বাকি টাকাটা আমি রেখে দিয়েছি, সেটা অবশ্যই আমার গার্ডেনিং এর কাজেই আমি ইউজ করব। তো সেই টাকা দিয়ে আমি কিন্তু কিছু কয়েকটা ভালো ভালো বাগানের জন্য টব কিনবো, আর কিছু ভালো চারা কিনবো ভেবে রেখেছি, কিছু ভালো ভালো ফল আর ফুলের চারা নিয়ে আসবো। তা আমার কাছে কিন্তু ফলের চারা খুব একটা নেই, যেহেতু নতুন বাগান করছি, তো আমি সবজি দিয়েই শুরু করেছিলাম, আর ফল কয়েকটাই মাত্র আছে। তা আর ভালো কিছু ফলের চারা নিয়ে আসবো, কারণ আমার বাচ্চাটা কিন্তু ফল খেতে খুব ভালোবাসে, আর যখন নিজের গাছের ফল হবে সেটা দেখে কিন্তু ও আরও বেশি খুশি হবে। আর কিছু ভালো ফুলের চারাও নিয়ে আসবো, তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো, আপনাদেরকে সব কিছুই দেখাবো, যে কী টব কিনলাম, কোথা থেকে কিনলাম, আর কোন কোন ফলের চারা কিনে কীভাবে বসাচ্ছি, সব কিছুই কিন্তু আপনাদের। তো সবশেষে একটাই কথা বলবো, যে হার মানলে চলবে না, আপনারা যে কাজ করছেন সেটাতে মন দিয়ে লেগে থাকুন, ভগবান অবশ্যই আপনাদের দিকেও এক না একদিন তাকাবে, অবশ্যই আপনারাও আপনাদের যেটা আর কি গন্তব্যস্থল সেখানে অবশ্যই পৌঁছতে পারবেন। কোনো কাজেই কিন্তু পরিশ্রম ছাড়া হয় না, পরিশ্রম দিয়ে যান, অবশ্যই ফল পাবেন। আর মনিটাইজেশন নিয়ে আপনাদের কারো যদি কোনো সমস্যা থাকে, বা চ্যানেলে যখন পেমেন্ট আসবে সেই সমস্ত কিভাবে কি করতে হয়, যদি আপনারা কিছু না বোঝেন আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন, আমি অ্যান্সার দিব, হেল্প করব আপনাদের যতটা পারি, যতটা আমার দ্বারা সম্ভব, আমি যতটা নিজের এক্সপিরিয়েন্সে শিখেছি আপনাদেরকে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। তো আপনাদের যদি এই ধরনের কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করুন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।